দেখো এই মুহূর্তে আমরা সাখাওয়াত মেমোরিয়ালে রয়েছি এবং এখানে যেটা জানা যাচ্ছে 17 নম্বর রাউন্ড অব দি কাউন্টিং হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 67,620, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পেয়েছেন 21,882 ভোট। অন্যদিকে বাম প্রার্থী তিনি পেয়েছেন 2,896 ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিকটতম বিজেপি প্রার্থীর থেকে 45,738 ভোটে এগিয়ে রয়েছেন। সুতরাং একটা জিনিস বলাই যায় যে লাস্ট যে বিধানসভা নির্বাচন হলো তার থেকে প্রায় 5% ভোট কম হয়েছিল এবছর বাই ইলেকশন, কিন্তু তাতেও যেটা দেখা যাচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় যে মার্জিনে জিতেছিলেন তার প্রায় দ্বিগুণ মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবধি লিড করছেন। এখনো আমরা জানি যে 18 নম্বর রাউন্ড সেটা ইতিমধ্যেই শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই 18 নম্বর রাউন্ডের ফলাফল চলে আসবে। তা বাদ দিয়ে আর বাকি থাকবে 19, 20, 21, তিনটে রাউন্ড বাকি থাকবে। তো 18 নম্বর রাউন্ড ইতিমধ্যেই কাউন্টিং হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার ফলাফলও চলে আসবে। কিন্তু এখনো 17-তেই যেটা দেখা যাচ্ছে যে 45,738 এরকমই লিড নিয়েছেন। এবং যেটা বারবার বলছিলাম যে এই পরের দিকে যেগুলো হচ্ছে তাতে মূলত যেটা দেখা যাচ্ছে 73-82, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড এবং তার সঙ্গে হচ্ছে ফিরহাদ হাকিমের ওয়ার্ড, সেইগুলোর কাউন্টিং বাকি রয়েছে। সুতরাং সেই জায়গাগুলোতে যে আর একটু লিড হবে সেটা কথা বলাই যায়, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। অন্যদিকে আমরা লোকসভার ওয়ার্ড ওয়ারি বলো বা বিধানসভার ওয়ার্ড ওয়ারি বলো, তাতে যে দুটো জায়গায় ডেফিসিট ছিল সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।